নমস্কার, আমি নীলু। স্টার শূন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড এলে এখন আর ব্যাংক পিন নাম্বার শেয়ার করে না, রেজিস্টার মোবাইল থেকে পিন জেনারেট করে নিতে হয়। এই পিন জেনারেট করার জন্য অনেকগুলি অপশান রয়েছে, যেমন নেট ব্যাংকিং থেকে পিন জেনারেট করতে পারেন, কাস্টমার কেয়ারে কল করে পিন জেনারেট করতে পারেন, এটিএমে গিয়ে পিন জেনারেট করতে পারেন এবং এসএমএসের মাধ্যমে পিন জেনারেট করতে পারেন। তবে এই সব অপশানগুলির মধ্যে সবথেকে সহজতর মাধ্যম হচ্ছে এসএমএস করে। তাই এসএমএস করে আপনারা কীভাবে পিন জেনারেট করবেন আজকে আমি সেটাই দেখাবো। তবে চলুন দেখা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে যাব। অল অ্যাপসে যাওয়ার পর আমরা মেসেজ অ্যাপে চলে যাব। মেসেজ অ্যাপের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন মেসেজ অ্যাপ ওপেন হয়ে গেছে। এবার আমরা মেসেজ টাইপ করার জন্য রাইট অপশানে চলে যাব। রাইট অপশানের উপরে ক্লিক করুন। দেখুন মেসেজ টাইপ করার জন্য অপশান শো করছে। দেখুন কার্সার ব্লিঙ্ক করছে। ওখানে আমরা যে নাম্বারে সেন্ড করব সেই নাম্বারটা এখানে আমরা পুট করে দেব, অর্থাৎ 567676 এই নাম্বারে আমাদেরকে সেন্ড করতে হবে পিন জেনারেট করার জন্য। 567676 নাম্বার পুট করার পর আমরা নিচে চলে আসব মেসেজের টাইপ অপশানে, যেখানে দেখুন বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে পিন লিখব। পিন লেখার পর আমরা একটা স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা এখানে আমাদের এটিএম কার্ডের লাস্ট চারটা নম্বর এখানে আমরা পুট করব। আপনারা আপনাদের এটিএম কার্ডের লাস্ট চারটা নম্বর পুট করে দেবেন। লাস্ট চারটা নম্বর পুট করার পর নেক্সট আমরা স্পেস দেব। স্পেস দিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বারের শেষ চারটা নম্বর আমরা পুট করব। পুট করার পর আমরা সেই নাম্বার থেকে এসএমএসটা পাঠাবো যে নাম্বারটা আমাদের ব্যাংকে রেজিস্টার রয়েছে। এবার আমরা সেন্ড বাটনে ক্লিক করব। তো সেন্ড বাটনে ক্লিক করলে দেখুন মেসেজটি চলে গেছে। এবার মেসেজটি চলে যাওয়ার পর আপনার মোবাইলে 3 টাকা এসএমএস চার্জ কাটার একটা মেসেজ শো করবে এবং শো করার পর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে একটা মেসেজ আসবে যেটাতে আপনার ওটিপি থাকবে। দেখুন এসএমএসটি চলে এসছে, আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এসএমএসের মাধ্যমে আসা পিন নাম্বারটি কিন্তু 24 ঘন্টা ভ্যালিডিটি থাকে। এই 24 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো এসবিআইর এটিএমে গিয়ে আপনাকে পিন জেনারেট করে নিতে হবে, অর্থাৎ আপনার পছন্দসই আপনি আপনার পিন জেনারেট করে নেবেন। তবে কীভাবে জেনারেট করবেন এটিএমে গিয়ে সেটাও আমি এক্ষুনি দেখাবো। তবে চলুন দেখা যাক। এটিএমে গেলে আপনি এইরকম একটা মেশিন দেখতে পাবেন এবং এই মেশিন দেখার পর আপনি প্রথমে আপনার কার্ডটা পাঞ্চ করবেন। এইভাবে কার্ডটি পাঞ্চ করার পর আপনার সামনে এইরকম একটা মেসেজ শো করবে, অর্থাৎ ট্রানজ্যাকশান চলাকালীন আপনি আপনার কার্ডটি বের করবেন না। নেক্সট আপনার সামনে এইরকম একটা পেজ শো হবে, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশটাকে সিলেক্ট করে নেবেন। ইংলিশটাকে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট পেজ ওপেন হবে। দেখুন যেখানে আপনাকে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো দুটি সংখ্যা পুট করতে হবে, অর্থাৎ 11, 12, 20, 90, 30, 40, 45 যে কোনো দুটি সংখ্যা আপনি পুট করে দেবেন। পুট করার পর ইয়েস বাটনে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনার কাছে শো হবে। এখানে দেখুন আপনার মোবাইলে এসএমএস আকারে যে পিন নম্বরটি এসেছিলো ওই পিন নম্বরটি এখানে আপনাকে পুট করতে হবে। এই পিন নম্বরটি পুট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট পেজ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখুন যেখানে আপনাকে সবার উপরে রয়েছে ব্যাংকিং, ব্যাংকিংয়ের উপরে ক্লিক করতে হবে। ব্যাংকিংয়ের উপরে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। বাঁ দিকে উপরে পিন চেঞ্জ অপশান রয়েছে, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখুন প্লিজ এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতন একবার পিন পুট করুন। একবার পিন পুট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আরেকবার সেই একই পিন পুট করুন।
एक ही पिन पुट करार संगे संगे अटोमेटिकाली नेक्स्ट पेज ओपन हो जाए जेखने देखुन योर ट्रांजेक्शन इज बिंग प्रसिड प्लिज वेट अर्थात किचुक्षण पर आपके शो करबे ट्रांजेक्शन इज कमप्लीट अर्थात आपनार पिन जेनारेट हो गए।